তুমি অনন্ত হলে ভালোই করেছ থাকো চিরকাল অনন্ত অপার অনন্ত তুমি ধরে যদি দিতে তুমি ধরা যদি দিতে মালিক তুমি ঘুরাইয়া দেখে তুমি ধরা যদি দিতে মালিক তুমি ঘুরাইয়া দেখে তোমাকে ধরিতে বেচা দিত আর তুমি অনন্ত হয়েছ ভালোই করেছ থাকো চিরকাল অনন্ত পার ¡Gracias!
দেখলেই পাওয়া যায়। সত্য ক্রেতা গহন কলি সবাই বন্ধন করিলাম, সাত যুগে সে দশ অবতার আমি বন্দনা রাখিলাম। সমাগ সরস্বতী অন্তে দাও মা বসিয়া আমার মত অভাজনার নাই সংসার জুড়িয়া। প্রথম ভক্তি আল্লাহর তরে সবাই আমি রাখিলাম, আশা হাফন সঙ্গে রেখে নবীর শরণ আমি বন্দন করিলাম। পঞ্জাতন করলাম পঙ্গি, পঞ্জাতন করলাম পঙ্গি এই ছেলে আসিয়া। নুরি গেলাম সভায় বন্দিয়া, উমুরি দিন সভা করলাম বন্দনা। একটা নুরি আমার ছোট ভাই কাজী সাহেব বসা
সবাই কোন সবাই আমি রাখিলাম হরি সাহেবকে সবাই দেখে কারণ বাবা শাহাবালের মাটিতে আসলাম, আউলিয়া শাহাবালের মাটিতে আমি আসলাম।
জিজ্ঞাসা করব না, এখন আমি জিজ্ঞাসা করব না। তরুণ বৃদ্ধ নৌজুয়ান যারা উপস্থিত হয়েছেন, আমি বেশি ভাষণ দিবার চেষ্টা করব না। আমি বহু গৌরব করেছি, আরেকবার এসেছিলাম পত্র এলাকায়, কিন্তু গান গাইতে পারি নাই। যে কোনো এক ঝামেলার ধরুন গান না গিয়ে যে যাইতে বাধ্য হয়েছিলাম। এবার সমাজপুর যুবসংঘ কমিটির পক্ষ থেকে মুরব্বিয়ান যারা এই সংঘের প্রতিনিধিত্ব এবং সদস্য হিসেবে যারা ছিলেন, তারা যাওয়ায় তাদের কাছে যা গৌরব করেছিলাম আমার সার্থক হয়েছে। আমার ঠাকুরদারে পেয়েছি অনেক দিনের পরে। গান ঠাকুরদাই গাইবেন, আমি সাথে সাথে থাকব। উনি প্রাচীন বাউল, প্রাচীনের আদর্শ আমাদের তুলে ধরবেন, আমরা শুনব বুঝব। যা বুঝতে পারবো না জিজ্ঞাসা করেও জানার চেষ্টা করব। উনি আজীবন গেয়েছেন, দেখতে দেখা যায় মানুষ। ধরেন আপনাদের কাছে আমি বলি যে ওনারা দেখছেন আপনারা গান তো গেয়েছেন, মনে হয় বয়স জোর যদি হয় তো 50-এর ভিতরে, তাই না? কিন্তু উনি 70-এর উপরে আছে বয়স। ওরা বাউল মানুষ তো, সাধক। ওরা আধ্যাত্মিকের প্রেমের সুরা পান করে সেই দার্শনিকের জগতে পৌঁছে গিয়েছেন। আমার উদ্দেশ্য, আমি তো আছি আপনাদের দোয়ায়, যদি বাঁচি অনেকদিন গাইব। আর আমার ঠাকুরদা উনি যাওয়ার বেলায় আমাদের কিছু অবদান রেখে যান আমাদের কাছে, যেন সেই প্রতিজ্ঞায় আপনাদের সামনে কিভাবে হাজির করা যায় সেই প্রচেষ্টায় অনেক কষ্টের বিনিময়ে তারা আপনাদের সামনে হাজির করেছেন, আর আমরা পেয়েও গেছি। আমি প্রথমে জানাই সেই সমাজপুর যুবসংঘের কাছে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, সালাম আদাব। আর তার সাথে আমার শ্রদ্ধেয় ঠাকুরদার কাছে আমার আদাব। ও কতখান জায়গায় এত খালি রয়েছে, যেমন বিশৃঙ্খলা লাগে। ঠিক আছে।
বন্দী করে
রসুল বন্দি হরে পাঞ্জতন বন্দন হরে একেবারে দশ দিক লাগাইয়া পাঞ্জতন অলি আবদাল গৌস কুতুব লাগাইয়া সাধুলাল সাগরান বাবা লাগাইয়া 360 উলিয়া লাগাইয়া খাজা সাহ বড়বীর সাহ লাগাইয়া খালি বান্দিয়া তোয় খারাগার অল বন্দি এরা একটা দিন একটা বাউলে সারলো না ওটার মাঝে আমি একটা সমস্যা এরা কোনদিন মুক্তি পাইব আমার ঠাকুরদাই আজকু বান্ধি যেন বলে আমি এরারে বানতাম না সারতাম আমার কাছে কি থালাও বুঝছি না সাবি তো ভার খাইবার কথাও নাই আমি দুই একটা কথা বুঝবার লাগি বিশেষ করিয়া আমার ঠাকুরদারি আইয়া আপনাদের দরবারে এই পবিত্র দরবারে এই জনসমুদ্রের দরবারে উপস্থিত করেছি আমি আপনাদের গান শোনাবার জন্য নয় একটা কথা ঠাকুরদার কাছ থেকে আপনাদের কাছে উপযুক্ত প্রমাণে প্রমাণিত করার জন্য আজ আমার কিছু মনের দুঃখ প্রকাশ করব আর আপনারা ধৈর্য সহকারে শুধু শুনবেন আর বুঝবেন আর আমি বেবুজার মতো কথাগুলার একটু বুঝি না আর ভান করিয়াও চেষ্টা হোক সকল সময়ে আজীবন ধরিয়া এরারে বন্দি করে কারাগারে বন্দি করে এরা মুক্তি পাইব হবে আর এটা কি ধরনের বন্দি কিসের কারাগার এইটা জানবো প্রথমে তারপরে নিব ফালা ফালাটা হইলো শরীয়ত আর মারে বাপ আমার ঠাকুরদার প্রাচীন মানুষ তালাক মানুষ উনি প্রশ্ন কিন্তু ধরেন নাই করেনও নাই উনি পিসাব হয়ে গেছেন বাহ আমরা এই মুদি দেওয়ার চেষ্টা করুন আমরা বুঝতাম হইব তো আগে এটা হাইনা মাথার দিন এর বাদে খাইব ভালো তবে আমি কিছু এক বেয়ার দাবি করছি কিছু স্থান খালি রয় হয়েছে যে অসম্পূর্ণ লাগলে যেমন একটা টিকা লাগান লাগে তবে যারা আইয়া হাজিরান মজলিসটা কি পরিপূর্ণ হয়ে গেছে যদি কমিটির পক্ষ থাকে কিছু করে না কিন্তু মনে মনে তো একটা দুঃখ থাকবো যে কারি সাহেব এইটা কি তা হলো আমার অনুরোধ থাকবো ভাই সাহেব আপনারা সবের কাছে যারা আইয়া ওই তারা যে যে খেয়াল করছিলা কিন্তু বিশ্রাম আইছেন যদি সেই ফেলা কোনো ভাই সাহেব আহাই তারা দেখি জায়গা দেওয়া যায় ওটার একটা ব্যবস্থা দিবা ওখানটা একটু আপনারা অনুগ্রহ করবা ও অনুগ্রহটুকু আপনাদের কাছে আল্লাহর কাছে কামনা করি তেও আর কোন ঝামেলা বিশৃঙ্খলা হইতো নাই আর আমরা গান গাই স্মরণ করি আল্লাহ রাসূল উড়ি উড়ি আদি আকশিয়ার কাকি বাদি যতজন আমার মাতা পিতা পীর মুর্শিদ সাথে পাক পাঞ্জাতুন এবার ভক্তি ভাবে বাদশাহ
ভুলো প্রান্তি করে দিবেন মার্জনা।